তুমি মনে করে না তুমি হেড়াম আমিও কিন্তু হেড়াম তুই আমারে ধাক্কা দিলি আমার ধাক্কাটা ভালাই দিছস কি করব ঠিক আছে আমিও দেখখালামু কি দেখখালামু ওই জায়গা দিয়া একটা এমনে তোরা বাইরে ওই মেইন রোডের উপরে শুন পূজা গদি করিস না মেইন রোডের উপরে আমি একবার দেওয়াল ভয় দিমু এই পরে আমি দেহুম কেমনে বাইরে দেখ মুনি আমি কি দেখবি তুই দেখ তুই বেড়া কি দেখবি বেড়া ধাক্কা না কি দেখ তুইও ধাক্কাই দিবি বেড়া না কিন্তু কি দেখ কামুনা বেড়া তোর খবর আছে বেড়া সরে এই পুরো কি শুরু করছস রাস্তার ভিতরে গুলা কষ্টটা ভালো করলি না আমি দেখখালামু ওই জায়গা দিয়ে তোর একটা এমনি বাইরস বুঝস তাই এলাকার সব মানুষ আমি ডাকামু ওই জায়গা আমগো আমার বাপ দাদার জায়গা তোরা ফুটাইতাছস তগো জায়গা যাইবো নি ডাকা ডাকি করবি না ঠিক আছে তোরে বারবার কইতাছিস ডাকা ডাকি করবি না দেয়া যাইবো কি দেখবি তুই দেয়া যাইবো তুই এসে ফকির নির বলা তুই আমার দেখাবি হ্যাঁ হ্যাঁ চলো পাগল ছাগল লাগি কি কথা ফোন তোর এবারে মতো সাইরা দিলাম আরেকবার ওয়ার্নিং দিয়ে যাইতাছিস ওই জায়গা সাইরা দিবি আমি ওয়ার্নিং দিতে জানি সাবধান চলো দেখখালামু আমি আমি দেখখালামু ওই জায়গার ভিতরে কেমনে তোরা যায় কিছু কর আমিও দেখখালামু দেওয়াল উড়াই দিমু জায়গার উপর দা দেওয়াল উড়াই দিমু মেইন রোডের উপর দা জায়গা লাল ভাঙ গেলামু পাও কাটতালামু বেটা দেয়া যাইবো দেহুম না আমি ফোন মনে রাখিস কিন্তু কথাটা আমি বারবার কিন্তু কয়ে গেলাম তোরে এই কথাটা মনে রাখবি তুই আমিও মনে রাখছি তুইও মনে রাখিস ধাক্কা ধাক্কি করবি না আমার শরীরে কি জোন নাই বেটা আমার শরীরে জোন নাই হ্যাঁ তুই ধাক্কা ধাক্কি করস যা এনতে যা বাড়ির সামনে তো যা চলো যাইস ওই জায়গার উপরে ওই জায়গার উপরে খালি যদি যাস তোর খবর আছে আমি কই দিলাম দেহিস ইমানদারি কই দিলাম কত বড় সাহস তোর হ্যাঁ বউ আইসে খালি তোর বউডার লিগা তোর আমি ছাইড়া দিলাম কিছু কইলাম না তোর বউ খালি তোর টাইনে লয়ে গেল বিলের মতো ঘরের ভিতরে গেলি গা আমি তো খালি ঢুসে এনে আসসালামু আলাইকুম বস বস আপনি কই বস আমাকে বাড়ির সামনে একটু আনতো বস বস ওর কত বড় সাহস আমার গায়ের দিছে আমারে আমার আবার ভালাই দিছে ওর জামাই বউ দুজনে মিললে আমারে মারছে বস আপনি তাড়াতাড়ি আয় নক্ষণ আইবেন ঠিক আছে বস আসসালামু আলাইকুম ওর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছস হ্যাঁ আমি কে তোর আমি বুঝাই দিমু আরে বান্দোস্ত চালু করে বেড়া দেহি দেহি কেমনে যায় এই রাস্তা দা হালার পুতের কত বড় সাহস হ্যাঁ আমার গায়ে হাত তুলছে এইবার দেখ খেলো আয় খালি রাস্তা দেয় সালাম আলাইকুম ভাই হ্যাঁ ভাই বন্ধ করে দিছি ভাই টাইট করে মানছি প্রত্যেকটা টাইট করে মানছি ভাই ওর তোরে বেটা তোর গায়ে হাত দে কেমনে ওরা জামাই বউ দুজনে মিলে আইছে ভাই জামাই বউ দুজনে মিলা বিন্দাই দিদি হনে বস আমার লগে তো কিছু আসিল না আমি যে বিন্দাই দিব কিছু আসিল না ওরা আমি ফোন দিছি ও দেরি কর সাইতে নাইলে আমি ঠিকই বিন্দাই দিতাম তাও ধরছিলাম দইরা নিচে পড়ে গেছি গা পোল্লানি খাইছে কি হয়েছে মাগার ওর কলার ছাই দিনাই আমি বস চিন্তা করে দেখেন ওর কত বড় সাহস আমার গায়ে হাত দিছে আমি কার লগে চলি আমি কার লোক ওইটাও জানে না হ্যাঁ চিন্তা করে দেখছেন একবার ক্যাটা রেডি ভাই একটা আমার চাস্ত ভাইয়ের বউ আর দুইটা আমার চাস্ত বোন চিন্তা করে দেখছেন কত বড় সাহস আবার রাস্তা দাইছে দেখ কি কয় এই রাস্তা বন্ধ গেলিকা বুঝছস না হ্যাঁ তোর বাড়ির সামনে তো খুব পাওয়ার দেওয়া হয়েছ হ্যাঁ তোর জামাই আর তুই মিলা আমার গা আমার মারলি হ্যাঁ এখন রাস্তা বন্ধ আমি দেহুম কেমনে যাস এই রাস্তা দিয়া আমি রাস্তা বন্ধ করে দিছি রাস্তা কি আপনি কো নাকি এই এই এদিকে কেন কথা কি আছে সমস্যা কি আপনাদের কি আছে কক 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 করতেছ আজকে হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো রাস্তা খুলে দাও কথা কম করি চিকনি চামেলি এত কথা কসকে রাস্তা খুলেন কি খুলবো রাস্তা রেডি খুলে দেন রাস্তা খুলবো না তোর পাজামা খুলবো কোনটা কত বড় বিয়াদব এই এক করে ঘরের নিচে দেবো তুমি কিছু কও না আপনি না চাচা তো ভাই এই খালি ওর আমার চাচতো বোন দেও কিছু কই নাই আর তুই আমার চাচতো ভাইর বউ দেখ তোর অনেক ইজ্জত করছিস সম্মান দিছিস ভবিষ্যতে তোর ইজ্জতে দিমু না সম্মান ভাই ভাই এই ভাইয়া ভাই করস কি লিগা তোর ভাই যখন আমার গায়ে হাত দিছে তখন তোরা কই আসিলি হ্যাঁ এসুম কিছু কষ্ট নাই এখন আইছস
আমি জিনিসটা ভাবি না এত বুঝলাম না বস এটা কি হলো আপনার কথা আমি কি শুনবো আপনি মনে পল্লি খেয়ে গেলেন কি আমার কথাটা শুনালো বেটা খালি টেলস বেটা কথা শুনালো বেটা কাগজপত্রে যদি তোগো ডিড ডকুমেন্ট সব কিছু থাকে তোরা কোটে কাগজগুলি জমা দে এদিকে নামনে লাগা আমার কথা আছে এই জায়গার কাগজপত্র যদি আমার থাকতই তাহলে কি আপনার আমি এনা ডাকি আপনি বুঝেন না এটা আপনার আনছি কি লিগা জোর জবরদস্তি করে জাগালাম আপনি বুঝেন না এটা হ্যাঁ আরে বেটা হন কি হনমু আপনার কথা পারিবারিক ব্যাপারে এক দুই হলো আমি যদি এটার এগেনস্টে কিছু করতে যাই আমার পদে আরামু বেটা আবার কয় পদ হারাইবেন ও আপনি ওই লিগা পদ হারাই লাইবেন আরে বেটা ওই চার থানার সভাপতি বেটা আর আমি একটা ওয়ার্ডের সভাপতি বুঝছ বেটা খালি গার্তার আমি করছ বেটা এই জায়গা আমার লাগবে আমার লয়ে দেন এই জায়গা লাগবো লয়ে দেন কই লইব বেটা ওই এমনি বেটা তেরা মানুষ বেটা বুঝছ না এটাই কইরা যা অন্য একটা দেখ না আমার কি কাগজপত্র আছে নি এই জায়গার ভাই ভাই আমি দেখতাছি ভাই ভাই সুশানি বন্ধ এটা খোল ভাই ভাই খুলে দেব এটা খুলে আলাবি খুলে দেব ভাই আমি দায়িত্ব নিলাম ভাই খুলে দেব ভাই কইয়া দিলাম আমি দায়িত্ব নিলাম ভাই ভাই যাও বাসা যাও ছোট বোন না যাও তোমরা পরে আয়া যাবে যাও বাড়ি যাও যাও ছোট বোন না যাও আধা ঘন্টার মধ্যে জানো এটা খোলা হ্যাঁ ভাই ভাই আমি আমি দায়িত্ব নিলাম আরে তামসা এনা ইসত কি লাগা এনা ইসত কি জন্য আমার পারিবারিক ব্যাপার এই বড় যাস থাকে বট রেডি খুলে লাইতে কোন ভাই আমি দায়িত্ব নিছি ভাই আপনি জান ভাই তোরে বেটা কইয়া বুঝাই দেব আইলা উচ্চল হে লিগা আপনি বিলাই হই যাবেন গা আরে বেটা কথাটা আগে বুঝ বেটা পলিটিক্যাল ব্যাপার হইনা বুঝছ নাই বেটা ওই হলো চারটা থানার সভাপতি বেটা আর আমি বেটা একটা ওয়ার্ডের মাত্র সভাপতি আরে খালি আপনি থানা 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 ফুটাইতাছেন ওই থানা ছাড়া কি আপনার কি কোনো ই নাই আপনার কি এমনি ক্ষমতা নাই আপনার তো কত ক্ষমতা আমি জানি আরে বেটা সব ক্ষমতার মূল একটাই এটা কি জানো দলীয় ক্ষমতা দলীয় ক্ষমতা ছাড়া বুঝো নাই ওখানে পাক পাক কাক কাক যা কিছু দাও সব দলীয় জোর দলীয় জোরটা যেসব না থাকবো না ওসব পাঙ্খা তোর কাগজপত্র আছে কিছু কাগজপত্র থাকলে কি আর আপনার ডাকি আমি এই জায়গায় আপনি এটা বুঝেন না আপনি হ্যাঁ এত বছর ধরে রাজনীতি করেন কিচ্ছু বুঝেন না মানে সব ছিড়ালাইতেছেন আপনি এটুক বুঝেন না আরে বেটা কাগজপাতি কিচ্ছু নাই বেটা এটা ছাইরা দিলারা নাইলে বেটা তোর পথ তো যাইবো লগে আমার পথ শুদ্ধা যাইবো আর হেরা কিছু না কইলে আমি কলম তোর পথ খাইলামো বুঝিস কলাম এটা তুই আধা ঘন্টার মধ্যে লেবার আনা আনা সব কুলা খাইলা দে ছাইরা দে দ্বিতীয়বার কিন্তু আমার আর ডাকলে পাবি না পরে কইস না যে ভাই আপনার ডাইকা পাইলাম না ভাই আমি গলাম আড়াই যামো আর এই মন্ডি স্টিকে আরামো থানা পোস্ট অফিস জেলা কোনোটাই নাই বুঝা লইছালা আমার পক্ষে আর সম্ভব না যাই গা আমি মাথার মতো রাখি সেটা বড় ভাইয়ের একটা ফোন দিয়া লই লই এলাম নেতারে নেতাও কিছু করতে পারলো না আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাই আপনার কাছে একটা ইনফরমেশন চাই বড় ভাই ওই যে আক্কাশ আছে না আম এলাকার আক্কাশ আমার চাস্তো ভাই ও আসলে কি ওর পরিচয়টা আমার একটু দেন তো কী কন বড় ভাই কবে থেকে আমি তো জানি না বড় ভাই তো আমার চাস্তো ভাই ওর যে এত বড় একটা পদ আমি তো নিজেও জানি না উদয় আরও গ্যাঞ্জাম টঞ্জাম করল আর কিছু না বড় ভাই কোনো গ্যাঞ্জাম না বড় ভাই ঠিক আছে বড় ভাই রাখি পরে বস ফোন দিব না বস ঠিক আছে বড় ভাই আসসালামু আলাইকুম একটা কাম করছি বসে তো ঠিকই বয়ে গেছে প্রথম পর তো মাইরি খাইতাম ওর যে ক্ষমতা এটা তো আমি তো পানি ভাত কী করলাম কাজটা হাতে পায়ে ধরে যায় কোনো রকম মাপচাপ চাইতে দিব ছোটোই লইলাম হ্যালো এই তোরা কই রে এক কাম কর ওই যে রাস্তার ভিতরে আমি বাসভুস দিয়া রাস্তা কেছি না ওই রাস্তাটা খুললা দিয়া যা এই বাসভুস সরাই দে এত কথা কষ্ট হমন্দিরপুর যেটা কই যেটা কর রাখ ফোন রাখ তাড়াতাড়ি আয়